নির্দেশিকা পাইনি এখনো পর্যন্ত, তাই পড়াশোনা তো শুরু করতেই হবে, নতুন বছর আমাদের পড়াশোনা দিয়ে তো স্টার্ট করতে হবে। তাই আমরা আমাদের অনলাইন ক্লাসটা আমরা কতদিন থেকে শুরু করেছি, যতদিন না কোনো সরকারি নির্দেশিকা পাচ্ছি এইভাবে কিন্তু আমাদের ক্লাসটা চলতেই থাকবে। তোমরা ফোনটা ভালো করে ফলো করো, যদি কখনো কোনো অসুবিধা হয় পড়া বুঝতে জানতে কোনো বুঝতে পারছো না, আমরা তো প্রতিদিন স্কুলে আসছি, তোমরা স্কুলে এসে যোগাযোগ করতে পারো, পড়া জানতে পারো, কোনো অসুবিধা নেই। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল, ভালো থেকো সবাই। আমরা ক্লাস করে আজকে যেটা পড়বো নতুন একটা অধ্যায়, পরিবেশের প্রভাব ও মানুষ। বইটা দেখো, ছবি দেখলেই আমাদের পড়তে ইচ্ছা করবে। যারা বই পেয়েছো বই নিয়ে গেছো, এই বইটা ভূগোল পরিবেশ সুন্দর, দেখো পরিবেশের প্রভাব ও মানুষ। ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে যে হেডিংটার সঙ্গে কতটা মিল আছে। মানুষ যেখানে বসবাস করে এবং তার চারপাশে যা কিছু দেখতে পায় সে সবকিছু মিলিয়ে তৈরি হয় তার পরিবেশ। তাই এই পৃথিবীর সবকিছুই হলো পরিবেশের উপাদান। পরিবেশের উপাদানকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো কি, এভাবে আমরা যখন ছোটবেলায় আমরা পড়েছি, আমরাও এইভাবে যখন কোনো জিনিস ভাগ করতে হতো উপরে হেডিং দিতাম পরিবেশের উপাদান। তোমাদের বইতেও সেই জিনিসটাই করা আছে, পরিবেশের উপাদান। তাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা জীব আর একটা জড়। এটা তোমরা তোমাদের বিজ্ঞানেও পড়েছো, পড়েছো দেখো জীব আর জড়। ভূগোলকে বলা হয় মাদার সাবজেক্ট, এটা জানবে। ভূগোল এমনই একটা বিষয় যেটা বাংলাতেও আছে কিছু, বিজ্ঞানেও আছে, ইতিহাসে আছে। তোমরা যখন বই যখন ফলো করবে, বই যখন পড়বে দেখবে ভূগোলের কিছু না কিছু তথ্য আছে, থাকবেই এটা। যেমন দেখো বিজ্ঞান তোমরা পড়েছো জীব জড়, ভূগোলেও কিন্তু দেখো জীব জড় আছে, আছে তো। এবারে দেখো পরিবেশে যে সমস্ত উপাদানের প্রাণ আছে তাকে বলা হয় জীব, তো এটা জানো। আর যাদের মধ্যে প্রাণ নেই তাকে বলা হয় জড়, ইট কাঠ পাথর এগুলো। আর একটা দেখো, এখানে একটা সুন্দর ছবি দিয়েছে, তোমরা তো ড্রয়িং করো, ড্রয়িং এ একটা মানুষ ও তার পরিবেশ বা একটা গ্রামের পরিবেশও বলা যেতে পারে। এটা এখানে একটা ছবি দিয়েছে, আর নিচে কোশ্চেন আছে ছবিটিতে কোনগুলি জীব আর কোনগুলি জড় তোমাকে বেছে নিয়ে লিখতে হবে। এটা একটা ভালো, এটা ছবি দেখে শেখা। দেখো ছবি দেওয়া আছে, এর মধ্যে কোনটা জড় তার নাম লিখতে হবে, কোনটা জীব বা কার মধ্যে প্রাণ আছে তার নামগুলো লিখতে হবে, দেখেছো। এর পরের পেতে যাই, কি আছে দেখা যাক। এবারে আমরা জানবো পরিবেশ কাকে বলে। পরিবেশ কাকে বলে আমরা তো একটু আগেই বললাম, মানুষের চারপাশের জড় উপাদান যেমন বাতাস, মাটি, জল এবং জীব উপাদান, পশু পাখি গাছপালা, যা তার জীবনকে প্রভাবিত করে, মানুষের জীবনের উপর প্রভাব ফেলে, তাদের সমষ্টিগত জগৎকে বলা হয় পরিবেশ। এক কথায় পরিবেশের অর্থ হলো মানুষ ও তার পারিপার্শ্বিক অবস্থা, মানুষ ও তার পারিপার্শ্বিক অবস্থাটা ভালো একটা সুন্দর জিনিস দিয়েছে, মানুষ ও তার পারিপার্শ্বিক অবস্থা। বানানগুলো ভালো করে দেখবে, পারিপার্শ্বিক অবস্থা। বইতে তোমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু বিভিন্ন কালারের ব্যবহার করা হয়েছে, দেখো গোলাপি, খয়েরি, সবুজ, বিভিন্ন কালারের ব্যবহার, যাতে আমাদের চোখে পড়ে। আমাদের চোখ তো বিভিন্ন কালার দিয়ে দৃষ্টি আকর্ষণ করে, দেখো কালার, বিভিন্ন কালার দিয়ে তোমাদের পড়াটা শুরু করা হয়েছে। এবার পরিবেশকে সাধারণত দুটো ভাগে ভাগ করা যায়, একটা উপাদানকে আমরা বললাম জীব জড়, এবারে পরিবেশকে ভাগ করা যায় দুটো পরিবেশে, একটা হলো প্রাকৃতিক আর একটা হলো কৃত্রিম। যা কিছু প্রকৃতির তৈরি সেটাই হলো প্রাকৃতিক পরিবেশ, যা মানুষ নিজের হাতে করে না, আর যেটা মানুষ নিজের হাতে করে সেটা হলো কৃত্রিম, যেটা প্রাকৃতিক নয়, যেটাকে ইংলিশে বলা হয় আর্টিফিশিয়াল বলা হয়। কথাটা শুনে থাকবে, পরিবেশকে দু ভাগে ভাগ করা যায়, একটা হলো প্রাকৃতিক আর এটা হলো কৃত্রিম। কৃত্রিম যা কিছু প্রকৃতির তৈরি তাই হলো প্রাকৃতিক, যা মানুষের তৈরি সেটা হলো কৃত্রিম পরিবেশ। দেখো সেই এক জিনিস এখানে লেখা আছে, প্রকৃতি থেকে সৃষ্টি আমাদের চারপাশের গাছপালা, জীবজন্তু, পাহাড় পর্বত, নদী নালা, আকাশ, বাতাস, সূর্য, তারা
প্রভৃতি নিয়ে গড়ে ওঠে প্রাকৃতিক পরিবেশ। কৃত্রিম পরিবেশ মানুষের তৈরি করা জিনিস দিয়ে যে পরিবেশ সৃষ্টি হয় তাকে বলা হয় কৃত্রিম পরিবেশ, যেমন বাড়ির পরিবেশ, স্কুলের পরিবেশ, কারখানার পরিবেশ ইত্যাদি। সামাজিক পরিবেশ, সামাজিক পরিবেশ কার মধ্যে পড়ে দেখো, পড়লে বোঝা যাবে। নিজের পরিবার এবং সমাজের বিভিন্ন মানুষ, যেমন চাষি, নাপিত, ঝাড়ুদার, কামার, নাপি, কুমোর, শিক্ষক, ডাক্তার, বিভিন্ন পেশার থাকেন, ব্যবসায়ী, তাদের নিয়ে যে সমাজ গড়ে ওঠে তাদেরকে বলা হয় সামাজিক পরিবেশ। এই সামাজিক পরিবেশে প্রত্যেকে প্রত্যেকের উপর নির্ভরশীল। আমরা যারা শিক্ষক তারা কি আমরা সবকিছু করতে পারি? আমরা কি চুলদাড়ি কাটতে পারি? নিশ্চয়ই না, আমাদেরকে নাপিতের সাহায্য নিতেই হবে। আমাদের যখন অসুখ বিসুখ হয় আমাদের তাকে সাহায্য নিতে হয়, ডাক্তারের, দেখো একজনের একজনের উপরে নির্ভরশীল। এবারে দেখো সাংস্কৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশকে দুভাগে ভাগ করা যায়, তার মধ্যে গ্রামের পরিবেশও পড়ে, শহরের পরিবেশও পড়ে। সাংস্কৃতিক পরিবেশ কাকে বলবো? সমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য মানুষ তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে যে পরিবেশ সৃষ্টি করে তাকে বলা হয় সাংস্কৃতিক পরিবেশ। এই পৃথিবীতে আমরা মানুষ এবং অন্যান্য প্রাণীরা সকলেই সতেজ সচল জীবিত রয়েছে। এই জীবনকে ধারণ করার জন্য পৃথিবীতে প্রয়োজন প্রশ্বাসের জন্য বায়ু, শরীর পুষ্টির জন্য খাদ্য, পানীয় এবং বসবাসের জন্য অনুকূল ভূমি বা মাটি। তাই তো মানুষকে আমরা এমনি বাস করতে পারি? আমাদের বাস করার জন্য তো খাদ্যের প্রয়োজন, যদি গাছপালা না থাকতো আমরা নিঃশ্বাস অক্সিজেন পেতাম না, বায়ুর প্রয়োজন এবং বসবাসের জন্য আমাদের একটা বাড়ির প্রয়োজন। এই বায়ুমণ্ডল, খাদ্য, জল, মাটি হলো আমাদের পরিবেশ পরিমণ্ডল। পরিবেশের এই উপাদানগুলি সবই আবার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সূর্যের দ্বারা প্রভাবিত। সকল শক্তির উৎস, একটা কোশ্চেন আসে, তোমরা এর পরে পরে আরো জানবে, বিজ্ঞানেও তোমাদের আছে, সকল শক্তির উৎস হলো সূর্য। এবারে দেখো মানুষের উপরে পরিবেশের প্রভাব কিভাবে পড়ছে। দেখো ভূপৃষ্ঠের কোন অঞ্চলের মানুষ, জীবজন্তু এবং উদ্ভিদের বিভিন্নতা কোথায় কেমন হতে পারে তা নির্ভর করে পরিবেশের উপরে। এমনকি ভূপৃষ্ঠের কোন নির্দিষ্ট অংশের মানুষের কর্ম কুশলতা এবং জীবনযাত্রার বিভিন্নতাও তার স্থানীয় পরিবেশের উপর নির্ভর করে। মানুষের শারীরিক মানসিক ক্ষমতা, আচার ব্যবহার, বসবাসের ধরন, জনসংখ্যার পরিমাণ, শিক্ষা সভ্যতা, সামাজিক আচরণবিধি, এমনকি অর্থনৈতিক অবস্থা সবই তার পরিবেশ পরিমণ্ডলের উপরে নির্ভরশীল। যেমন উদাহরণ দিলে তোমরা বুঝতেই পারবে পরিবেশের পরিবেশের প্রভাব কতটা ফেলে। যেমন দেখো আমাদের এখানে আমরা শুধু যে কটা দিন শীত এখানে থাকে সেই কটা দিন শুধু আমরা উলের পোশাক পরি তো, বর্ষাকালে আমরা কি ছাতা ব্যবহার করি, গরমের সময়ও আমরা ছাতা, প্রখর রোদের হাত থেকে যে রোদ শীতকালে আমাদের এত মিষ্টি লাগছে সেই রোদ কিন্তু গরমকালে আমাদের সহ্য হয় কি? বিভিন্ন সময় বিভিন্ন রকম আবহাওয়া আমাদের শরীরে ভালো লাগে, ঠিক সেই রকমই আমরা এখানে যেমন শীত অনুভবটা করছি দার্জিলিং ওইদিকে কিন্তু মানুষ আরো বেশি, তোমরা পেপারে বা ফোনে নিশ্চয়ই দেখবে সেদিকে বরফ পড়ছে, তুষারপাত হচ্ছে, পর্যটকরা বেড়াতে গেছে তাদের গাড়ি রাস্তায় তুষার পড়ে গাড়ির উপরে পুরো সাদা হয়ে ভিড়ে গেছে, গাছগুলো একদম সাদা, সেখানে মনে হচ্ছে যেন একটা বরফের তুষারটা দাঁড়িয়ে আছে, ভালো লাগে দেখতে। কাশ্মীর ওগুলো মানে ওদের বিভিন্ন লেকে বা হ্রদে পুরো বরফ জমে গেছে। তবুও আমরা বায়ুমণ্ডল, বনভূমি, কৃষি, খামার, জলাশয় প্রভৃতির সৃষ্টি ও সুষ্ঠ সংরক্ষণ না করে তা যথেচ্ছভাবে আমরা মানুষরা নষ্ট করছি, দূষিত করে চলেছি। নিজেদের ধ্বংসের ফল আমরা কিন্তু নিজেদের হাতেই তৈরি করে চলেছি। তাই আমাদের সকলকে সচেষ্ট হতে হবে পরিবেশ কীভাবে দূষণমুক্ত করা যায়। বিভিন্ন জায়গায় কারখানা, কারখানার যে নোংরা জল, তা যে ধোঁয়া বেরোয়, ওটা আমাদের পরিবেশের বায়ুটা দূষিত হয় তো, জলে পড়লে কি হয়, নদীর জলে পড়ছে, নদীর জল দূষিত হচ্ছে। বইতে দেখো মরু অঞ্চলের মানুষের ঘর বাড়ি দেখো কতটা নিচু হয়, ওখানে যেমন মরু যেমন বালিতে যখন বিভিন্ন ঝড় ওঠে বালিতে যখন উঠে যায় তাদের কিন্তু উঁচু ঘর লেগে হবে, ওটা ঘর তো বালি ভর্তি হয়ে যাবে। দেখো ওখানকার ঘরগুলো কেমন নিচু টাইপের। দেখো প্রকৃতির উপর নির্ভর করে প্রকৃতির সঙ্গে সখ্যতা রেখে কিন্তু বিভিন্ন জায়গায় ঘর তৈরি করা হয়। শীতের দেশে দেখবে বিভিন্ন কাঠের বাংলো তৈরি করা হয়, ঘরগুলো কাঠ দিয়ে বানানো হয় বেশিরভাগ। তাই এখানে ঘর ওখানকার ঘরগুলো কাঠ, আমাদের এখানে ঘরগুলো একদম আলাদা, এখানে ঘর আলাদা, বিভিন্ন জায়গায় মানুষের বিভিন্ন রকম ঘর বাড়ি। এখানে দেখো যারা পাহাড়ি অঞ্চল
করে থাকে, তাদের প্রধান জীবিকা তাদের মেয়েরা, বেশিরভাগ মেয়েরা তারা চা বাগানের কাজে থাকে, চা পাতা তোলে। কেন বলা হয় মেয়েদের তো সরু সরু আঙুল, কোমল আঙুল, তাই চা পাতা তোলার কাজে পাতা তো ভীষণ সূক্ষ্ম, চা পাতাটা ছিঁড়তে বা তুলতে একমাত্র মেয়েরাই ভালো পারে। এই জন্য চা বাগানের কাজে বেশি মহিলাদেরই লাগানো হয়। অনেকটাই পড়া, নতুন যেহেতু পড়াটা আমরা শুরু করেছি তাই আমরা পুরোটা শেষ করবো না। আজকে আমাদের কি বললাম, আজকে যেটা করলাম পরিবেশের প্রভাব ও মানুষ, পরিবেশের উপাদান করেছি দুটো, জীব আর জড়। তোমরা বিজ্ঞানেও পড়েছো যার মধ্যে প্রাণ আছে জীব, যার মধ্যে প্রাণ নেই জড়। আর এখানে একটা সুন্দর ছবি দেওয়া আছে, তোমাদের একটা ড্রয়িং ও হয়ে যাবে, বা এর পরে পরে যখন ক্লাসে উঠবে তোমরা যখন গুগল নিয়ে পড়বে সেখানে কিন্তু ছবিও তোমাদের রাখতে হবে। এই ছবিটার মাধ্যমে তোমাদের বলতে হবে এর মধ্যে কোন জিনিসগুলোর মধ্যে প্রাণ আছে, যাদের কোনো জীব বলি তাদের নামটা লিখতে হবে, যাদের মধ্যে প্রাণ নেই তাকে জড় বলা হয় তার নামটা লিখতে হবে। নিচে হাতে ছবি আঁকবে, খারাপ হোক না ভালোও লাগবে। এবারে পড়েছি পরিবেশ কাকে বলে, পরিবেশের কথাকে ভাগ করা যায়, একটা প্রাকৃতিক একটা হলো কৃত্রিম। যা কিছু প্রকৃতির তৈরি যেখানে মানুষের কোনো হাত থাকে না তাই হলো প্রাকৃতিক, যা কিছু প্রকৃতির তৈরি নয় মানুষ তৈরি করে সেটা হলো কৃত্রিম পরিবেশ। কৃত্রিম পরিবেশ যা চিড়িয়াখানায় নিশ্চয়ই বেড়াতে গেছো, চিড়িয়াখানায় দেখবে রয়্যাল বেঙ্গল টাইগার, বা বাঘ তো জঙ্গলে থাকে, জঙ্গলে কি হয় মানে বিভিন্ন প্রচুর জঙ্গল থাকে, বাঘ গাছ থাকে, জঙ্গল যেরকম হয় সেরকম চিড়িয়াখানায় দেখবে একটা কাঁচের, সেটাকে বলা হয় এনক্লোজার বলা হয়, কাঁচে হাত দিয়ে দাঁড়ালে ওপাশে দেখবে মানে আর্টিফিশিয়াল জঙ্গল তৈরি করা, বাঘকে রাখার জন্য মনে হয় যেন বাঘ সত্যি সত্যি জঙ্গলে আছে। কিন্তু ওটা তো অত বড় জঙ্গল নয়, জাস্ট একটা মানুষ তার ভাবনা চিন্তা দিয়ে জ্ঞান বুদ্ধি দিয়ে একটা পরিবেশ তৈরি করেছে যেটা বাঘের কাছে সুটেবল মনে হবে, সেটাকে বলা হয় কৃত্রিম পরিবেশ। যা কিছু মানুষের তৈরি যেরকম মানুষের হাত আছে সেই পরিবেশকে আমরা বলবো কৃত্রিম পরিবেশ। এরপরে আমরা করেছি সামাজিক পরিবেশ, সামাজিক পরিবেশকে দুভাগে ভাগ করা যায়, গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ। গ্রামের পরিবেশ একদম আলাদা, শহরের পরিবেশও একদম আলাদা, সেখানে খেলার মাঠ নেই, সেখানে সব সময় গাড়ি ঘোড়া যাতায়াত করছে, কলকারখানার ধোঁয়া বেরোচ্ছে, তাই তো? গ্রামের পরিবেশে কি তাই, চারিদিকে গাছপালা আছে, পুকুর আছে, এরকম আছে, কিছু না কিছু ডিফারেন্স তো আছে। এরপরে আমরা করেছি সাংস্কৃতিক পরিবেশ, আর করেছি মানুষের উপরে পরিবেশের কি প্রভাব পড়ে। আমাদের এখানে বাড়ি ঘরে একরকম, মরু অঞ্চলের বাড়ি ঘরে একরকম, দার্জিলিং একরকম বাড়ি ঘর দেখতে পাবে, কেন তার পরিবেশের উপর নির্ভর করে এইরকম বাড়ি ঘর তৈরি করতে বাধ্য হয়েছে। অনেকটাই পড়া, আজকে আমরা পুরোটা শেষ করলাম না, যতটুকু পড়িয়েছি ততটুকুই তোমরা ভালো করে রিডিং করবে, সুন্দর করে তোমাদের বোঝার সুবিধার্থে বিভিন্ন কালার দিয়ে বোঝাতে লেখা আছে, অতএব বোঝার কোনো অসুবিধা থাকবে না। ফোনটা ভালো করে তোমরা ক্লাসটা ফলো করো, যদি কখনো কোনো বুঝতে অসুবিধা হয় আমরা স্কুলে তো রেগুলার আসছি, স্কুলে যোগাযোগ করো, কোনো অসুবিধা নেই, ফোন আছে বড়বাবুর সঙ্গে যোগাযোগ করো, আমাদের তোমাদের পড়াগুলো বুঝিয়ে দেবো, অসুবিধা নেই। পরের দিন আমরা যে চ্যাপ্টারটা ঘুরেছি পরিবেশের প্রভাব ও মানুষ, তার কিছুটা বাকি আছে সেটা আমরা শেষ করবো।